আমি এখন আছি ফিরোজপুর শহরের সব থেকে বড় যে কাঁচা বাজার, সেখানে তো কাঁচা বাজারে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে গত 2 দিন আগেও এখানে আলুর দোকানগুলোতে আলুর দাম ছিল প্রতি কেজি 40 থেকে 45 টাকা, তবে আজকে যারা বাজার করতে এসেছেন তারা কিন্তু অনেকটাই হিমশিম খেয়েছেন, কারণ এই 2 দিনের ব্যবধানে কিন্তু আলুর দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, অর্থাৎ 55 টাকা কিন্তু প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে। তো জেলা প্রশাসন বেশ কয়েকদিন আগেই কিন্তু কৃত্রিম যে সংকট এবং দাম বৃদ্ধি সেটি কিন্তু প্রতিরোধের জন্য ব্যবসায়ীদের সাথে কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে একটি বৈঠক করেছে, সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে হুট করে কোনো পণ্যের দাম বৃদ্ধি করা যাবে না, তার যথাযথ কারণ থাকতে হবে এবং প্রত্যেক ব্যবসায়ী তার পণ্যের তালিকা, মানে অর্থাৎ পণ্যের তালিকা নির্ধারণ করে চার্ট টানিয়ে দিয়ে কিন্তু পণ্য বিক্রি করতে হবে। তবে আমরা কিন্তু সেইগুলো প্রত্যেকটা বাজারে এসে বা প্রত্যেকটা দোকানে কিন্তু আমরা তেমন মূল্য তালিকা দেখতে পাইনি। তো ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে অতিরিক্ত যে দাম সেটি কেন নেওয়া হচ্ছে, তারা কিন্তু যথাযথ কোনো বক্তব্য দিতে পারছে না, তারা যেটি বলছেন যে বাজারে তারা বেশি দামে কিনছে যার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এখানে যারা ক্রেতা আছেন তারা কিন্তু আসলে একটি বরাবরের মতো মানে অভিযোগ করছেন যে কোনো কারণ ছাড়াই আলুর দাম কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।